সবাইকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা একটি গাণিতিক সমস্যার সমাধান করব। এখানে দেওয়া আছে, এ নাম্বার হোয়েন ডিভাইডেড বাই থ্রি লিভস রিমাইন্ডার ওয়ান, হোয়েন দ্য কোশেন্ট ইজ ডিভাইডেড বাই টু ইট লিভস আ রিমাইন্ডার ওয়ান, হোয়াট উইল বি দ্য রিমাইন্ডার হোয়েন দ্য নাম্বার ইজ ডিভাইডেড বাই সিক্স। লক্ষ্য করা যায় কোনো একটি সংখ্যাকে এখানে থ্রি দ্বারা ভাগ করা হয়েছে এবং আমরা ভাগশেষ পেয়েছিলাম ওয়ান। এবং এই এই যে ভাগের প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আমরা যা ভাগফল পেয়েছি তাকে যদি আবার টু দিয়ে ভাগ করা হয় আমরা ভাগশেষ পেয়েছি এখানে ওয়ান। লক্ষ্য করা যাক, তাই না? এখন আমাদের মূল সংখ্যাটিকে যদি সিক্স দিয়ে ভাগ করা হয় সেক্ষেত্রে ভাগশেষ কত হবে তা আমাদের নির্ণয় করতে হবে। আমরা ধরে নেই আমাদের মূল সংখ্যাটা হচ্ছে এক্স, করেক্ট? তাহলে এক্সকে আমরা এখানে থ্রি দিয়ে ভাগ করেছিলাম, আমরা ধরে নেই ভাগফল পেয়েছিলাম কিউ। তাহলে থ্রি ইন্টু কিউ আমরা পাবো থ্রি কিউ, এক্স মাইনাস থ্রি কিউ, অর্থাৎ এখানে ভাগশেষ হচ্ছে ওয়ান, করেক্ট? এখন প্রথম ক্ষেত্রে আমরা যা ভাগফল পেয়েছিলাম অর্থাৎ কিউ, এই কিউকে যদি আমরা টু দিয়ে পুনরায় ভাগ করি আমরা পাচ্ছি ভাগফল ধরা যাক আর। তাহলে টু ইন্টু আর আমরা পাবো টু আর, এবং কিউ মাইনাস টু আর ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ওয়ান, তাই না? এখন দ্বিতীয় ক্ষেত্রে যদি আমরা তাকাই, এই এই ভাগের প্রক্রিয়ায় এখানে ভাজ্য হচ্ছে কিউ এবং ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, অর্থাৎ টু ইন্টু আর হয়ে যাচ্ছে টু আর প্লাস ভাগশেষ, এবং ভাগশেষের মান কত ওয়ান। তাহলে কিউ ইকুয়াল টু আমরা পাচ্ছি টু আর প্লাস ওয়ান। প্রথম ক্ষেত্রে আমরা যদি তাকাই, এখানে এক্স হচ্ছে ভাজ্য এবং ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল, অর্থাৎ থ্রি ইন্টু কিউ হয়ে যাচ্ছে থ্রি কিউ প্লাস ভাগশেষ, অর্থাৎ ওয়ান। এখন কিউ এর মান যদি আমরা এখানে বসিয়ে দিই, লক্ষ্য করা যাক থ্রি ইন্টু কিউ, কিউ এর মান হচ্ছে টু আর প্লাস ওয়ান, টু আর প্লাস ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু কত হচ্ছে, লক্ষ্য করা যাক সিক্স ইন্টু টু আর হয়ে যাচ্ছে সিক্স আর প্লাস থ্রি ইন্টু ওয়ান হয়ে যাচ্ছে থ্রি প্লাস ওয়ান হয়ে যাচ্ছে সিম্পলি ফোর। তাহলে আমরা পাচ্ছি এক্স ইকুয়াল টু সিক্স আর প্লাস ফোর। এখন এই সংখ্যাটিকে আমাদের এখানে সিক্স দিয়ে ভাগ করতে হবে। তাহলে লক্ষ্য করা যাক সিক্স আর প্লাস ফোর এই সংখ্যাটিকে আমরা ভাগ করছি এখানে সিক্স দিয়ে। লক্ষ্য করা যাক সিক্স ইন্টু আর আমরা পাবো সিক্স আর, আমরা এখানে সিক্স আর প্লাস ফোর থেকে সিক্স আর বিয়োগ করছি আমরা পাচ্ছি সিম্পলি ফোর। এখন ফোর এই সংখ্যাটি কিন্তু সিক্সের চাইতে ছোট, ফলে ফোর এই সংখ্যাটিকে আমরা কিন্তু সিক্স দিয়ে আর ভাগ করতে পারবো না, তাই না? তাই না? তাহলে আমাদের এখানেই থামতে হচ্ছে। তাহলে আমরা দেখছি যে আমরা যদি আমাদের আমাদের মূল সংখ্যাটিকে আমাদের মূল সংখ্যাটিকে লক্ষ্য করা যাক সিক্স দিয়ে যদি ভাগ করি সেক্ষেত্রে ভাগশেষ আসবে ফোর, করেক্ট? তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার।